বেসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে চলবেন সেটি হলো দেখুন যে এই পৃথিবীতে আপনি কয়জন লোককে বা কয়জন ব্যক্তিকে আপনি ভালোবাসলে আপনি আল্লাহকে স্রষ্টাকে লাভ করতে পারবেন প্রথমত আমরা পৃথিবীতে ছোট থেকে বড় হই মায়ের কোলে মা এবং নিজের জন্মদাতা পিতা এই দুজনকে ভোলার জিনিস নয় একজনের পেটে বোঝা নিয়ে আমাদেরকে কষ্ট করেছে আরও একজন রৌদে বৃষ্টিতে কত ঝামেলা করে কামাই রোজগার করে আমাদেরকে ভরণ পোষণ দিয়েছে আচ্ছা এই দুইটা ব্যক্তি ভালো তো বাঁচতে হবে এবং আমাদের পক্ষ হইতে সে যেন কখনোই কষ্ট না পায় এ হলো একটা বেশি আরেকটা বিষয় হলো দেখুন যে এই পৃথিবীতে আরও কত আত্মীয় স্বজন আছে কত মুরব্বী আছে ওদিকে যাব না এবার আসব এই পৃথিবীতে যত এতিন মিসকিন আছে যারা জন্মের পরে বাবা মা নেই তাদেরকে দেখশন করার কেউ নেই তারা কি খাইলো কি পরলো কি করলো তাদেরকে দেখার কোনো লোক নেই যখন ওই ধরনের ব্যক্তি বা ওই ধরনের এতিন ব্যক্তিদেরকে যখন আমরা সহযোগিতা করব মাথায় হাত বোলাবো সান্ত্বনা দেব ভালোবাসব তখন আপনার জন্য কেউ কাঁদবে আপনার জন্য কে কাঁদবে জানেন আল্লাহ যখন কাঁদবে তখন রাসুলের দিয়ে পানি পড়বে এত মারাত্মক একটা বিষয় দেখেন আল্লাহ কিন্তু রাগান হয়ে যে কোরআনের মধ্যে একটা সুর নাজিল করেছেন যে দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা আমার এতিম অসহায়দেরকে গলা ধাক্কা দিয়েছে তাদেরকে অন্য বস্ত্র দানে উৎসাহ দেয়নি তারা নিজেদের নামাজে উদাসীন ছিল কিন্তু আসল আসল যে যে নামাজ সালাত সেটি সেটি কোথায় মানব সেবায় আচ্ছা প্রথম বাবা মার কাছ থেকে আসলাম কেননা বাবা মার সেবা একদিন না করলে এতে বাবা মা রাগ ঘোষা করবে না কিন্তু আমরা এতিম অসহায়দেরকে দেখে যদি এড়িয়ে যাই তাহলে কিন্তু আল্লাহ রাগ করবে কেন না আল্লাহ বলেছে আমি এই পৃথিবী জগৎটা পরীক্ষা স্বরূপ সৃষ্টি করিয়াছি আর এই পরীক্ষা পাশ করার জন্যই তো এই পৃথিবীতে আসা তো এখন পরীক্ষাগুলো কি দেব নিজে না খেয়ে অন্যের মুখে তুলে দেব অন্যের দুঃখে আমি কাঁদব অন্যের সমাধান করব আচ্ছা তাহলে একটি বিষয় দেখুন আমি বাবা মার কথাগুলা না বললেও পারতাম কারণ বাবা মাকে সন্তানার এই কম বেশি করে যদিও করতে গিয়ে গ্যাপ দেয় একদিন দুই দিন পাঁচ দিন বাবা মার জন্য করেনি এই জন্য পাপ হবে না কিন্তু দেখেন এতি অসহায়দের কথা বলেছে সেখানে কিন্তু সুরা মাওনের মধ্যে কিন্তু পিতামাতার কথা বলেনি এতি অসহায়দের কথা বলেছে যে যারা পিতৃহীনকে তাড়িয়ে দিল ক্ষুধার্তকে অন্ন দান করল না দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য ইবাদত করে থাকে তবে হে সমস্ত জগতবাসী আরও কিছু কথা বলবো সেটি হলো দেখুন যে আমি বাবা মার কাছ থেকে এতিম পর্যন্ত এসে গেছি আর সে যেই এতিমের কথা আল্লাহ কোরআনে বলেছে আজ এখন যে কথাটি বলবো সেটি হল যে কোরআনে আমরা যদি কোরআনে খুঁজতে যাই তাহলে সুরা কাহাফ সতেরো নম্বর আয়াতের মধ্যে পাই যারা আমার দেওয়া মুর্শিদকে প্রত্যাখ্যান করলো তারা আমার রাসুলকে প্রত্যাখ্যান করলো যারা আমার রাসুলকে প্রত্যাখ্যান করলো তারা আমাকেই প্রত্যাখ্যান করে আমাকে তারা নির্ঘাত হয়ে যাবে তবে এখন যে কথাটি বলবো যে কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহকে বুঝতে চায় আল্লাহকে জানতে চায় তখন আল্লাহ কি বলেছেন তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো সমস্ত সৃষ্টির দিকে তোমরা লক্ষ্য করো তখন তোমরা আমাকে বুঝবে আমি কোথায় আমি কিভাবে আছি তাহলে মহান স্রষ্টা তিনি সমস্ত সৃষ্টির মধ্যে বিলীন হয়ে আছে স্রষ্টা ব্যতীত কোনো জায়গা নেই যদি আমরা সেই জিনিসগুলো লক্ষ্য করি যে স্রষ্টা ব্যতীত কোনো জায়গা নেই স্রষ্টার সমস্ত জায়গায় বিলীন হয়ে আছে তাহলে মনে রাখুন এই পৃথিবীর যা কিছু আছে মানুষের প্রয়োজনেই করা হয়েছে এখন আমি একটা প্রাণী ধরে খাব এই প্রাণীটি ধরে খেতে গেলে তখন এই প্রাণীটি যখন আঘাত করবো তো এই আঘাত কে পাবে যে স্রষ্টা যদি সৃষ্টিতে মিশে থাকে তাহলে সেই আঘাতটা প্রাণীকে করলেও কিন্তু স্রষ্টার মধ্যেই লাগবে কেননা তিনি সেখানে মিশে আছে তাই বলবো সমস্ত সৃষ্টিতে আঠারো হাজার মাকড় এর মধ্যে যেই প্রাণীদেরকে মানুষের খাবারের জন্য এদেরকে হ করে কেটে খাওয়ার জন্য যেগুলো হালাল করেছে এগুলো যখন আমরা পাক করে বক্ষণ করব বা খাবো তখন কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা আল্লাহর নাম কালেমা এবং আল্লাহর শ্রেষ্ঠ নামগুলো আমরা পাঠ করব এরপরে সে প্রাণীটা জবেহ করব তাহলে আল্লাহর নামের সাথে যখন আমরা জবেহ করি পাঠ করে খাব তখন আল্লাহ এই জিনিসটি হয়তো আমাদের হিসেব নেবে না কেননা আল্লাহ কিন্তু এও বলেছে যারা অনুতপ্ত হয় এবং সুক্রিয়া করে যাদেরকে যাই কিছু দিয়েছি যে অবস্থায় রেখেছি যারা সুক্রিয়া আদায় করে আমি তাদেরকে সাপোর্ট করব আমি তাদেরকে অনেক কিছু দোষ থেকে আমি তাদেরকে মুক্ত করে রাখব সুভান আল্লাহ তবে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম দেখেন আল্লাহ কিন্তু সেই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে যারা নামাজে উদাসীন কিন্তু আসল নামাজ আসল সালাতটি কোথায় আল্লাহ বিরাশি বার সালাতের কথা বলেছে কিন্তু দেখেন একবার যদি আল্লাহ বলতো যে আমি একবার যদি আল্লাহ বলতো তোমরা সালাদ কায়েম তাহলে কিন্তু পৃথিবীর মানুষ তা কায়েম করত। বার বলার উদ্দেশ্য কি আল্লাহ এটাই বুঝাতে চেয়েছে যে বিরাশি ভাগ বা বিরাশিটা ভাব আল্লাহ প্রকাশ করেছে সালাতের যে দেখো তোমার নামাজে শুধু উদাসীন হলে হবে না নামাজের পাশাপাশি এতিম অসহায় কি সাহায্য সহযোগিতা করো দুঃখীর পাশে দাঁড়াও নিজে কম খেয়ে অন্যের মুখে খাবার তুলে দাও এই যে ভালোবাসা মূলতই সালাত আল্লাহর প্রতি যদি আমার প্রেম থাকে আল্লাহর প্রতি যদি আমার প্রেম থাকে তাহলে কি হবে তাহলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসব আর আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে আর আল্লাহকে আমরা লাভ করতে পারবো তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ